চট্টগ্রামে ঈদ পরবর্তী বিনোদনের আশায় সকাল থেকেই প্রিয়জনদের নিয়ে চিড়িয়াখানায় আসছেন বিনোদন প্রেমীরা। বাঘ, বানর, হরিণ কিংবা ময়ূর দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন এই বিনোদন কেন্দ্রগুলোতে। প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের কোলাহলে মুখর চট্টগ্রাম চিড়িয়াখানা। শিশু, কিশোর, তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সের মানুষের উপচে পড়া ভিড় লেগেই থাকছে। শিশুদের সাথে খেলা আর প্রিয়জনদের সঙ্গে ছবি ও সেলফি তুলে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন অনেকেই। খাঁচায় বন্দি বাঘ, সিংহ, হরিণ, জেব্রাসহ নানান প্রজাতির পশু পাখি দেখে শিশুরা উচ্ছ্বসিত, মুগ্ধ দর্শনার্থীরাও। এখানে এসে আমার অনেক ভালো লাগছে, আমি আমার বোনদেরকে নিয়ে আসছি। এখানে এসে আমি বাঘ, ভাল্লুক, বানর, তারপর সাপ দেখলাম, অনেক ভালো লাগতেছে। বাচ্চারা বইয়ের মাধ্যমে দেখে একে দেখছে, এখন সরাসরি দেখে তারা একটা নিজের একটা উপভোগ করতেছে। এটা রয়্যাল বেঙ্গল টাইগার, এটা পাখি, এটা তোতা, এটা হরিণ, এটা বাঘ, এটা ময়ূর, এগুলো তারা প্র্যাকটিক্যাল দেখতেছে। এটাই আমাদের খুব আনন্দ লাগতেছে। তাদেরকে নিয়ে আসছে এবং বাচ্চারা অনেক খুশি এবং এটা উদযাপন করতেছে। চলতি বছর এই চিড়িয়াখানায় যুক্ত হয়েছে এক জোড়া সিংহ, চার জোড়া ওয়াইল্ড বিস্ট, ম্যাকাও, ক্যাঙ্গারু ও লামা। আমাদের এখানে নতুন অ্যানিমেল ঈদের আগে আমাদের ওয়াইল্ড বিস্ট আসছে, সিংহ আসছে এক জোড়া, লামা আসছে, ম্যাকাও আসছে এবং ক্যাঙ্গারু আসছে, আবার ক্যাঙ্গারু বাচ্চাও দিচ্ছে। তো এগুলো আসার পরে যেটা প্রথম ঈদ, এখানে মানুষের আগ্রহটা অনেক বেশি। চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জুলফিকা জুয়েল, আপডেট টিভি।